ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যে বিক্রিটা, তাহলে ওজনটা কিসে মাপছে? ভারত বাংলাদেশের প্রসঙ্গ আসলে মানুষকে দুই ভাগ হতে দেখা যায়। একদল থাকে ভারতের পক্ষে, আর আরেক দল থাকে ভারতের বিপক্ষে। ভারত কি আমাদের আসলেই বন্ধু নাকি শত্রু? বন্ধুর বেশি কি ভারতই আমাদের সব থেকে বড় শত্রু? আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখতে চলেছি ভারত বাংলাদেশের শত্রু নাকি বন্ধু। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। ভারত দেশটি বাংলাদেশের সময়ে অসময়ে উপকারে এসেছে, সেটি অস্বীকার করা যাবে না। বিশেষ করে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য ভারতের অবদান অনেক ছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ শরণার্থীকে নিজের দেশে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, মুক্তিযুদ্ধে সেনা সহায়তা দেওয়া সহ আরও নানাভাবে ভারত আমাদের সহায়তা করেছে। সে সময় ভারত পাশে না থাকলে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে আরও একটু বেশি সময় লাগত। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে, আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে, কিংবা আরও বেশি বিসর্জন দিতে হতো, কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের থেকে অনেক বেশি সামরিক দিক থেকে এগিয়ে ছিল। অন্যদিকে বাংলাদেশকে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই প্রায় পঙ্গু বানিয়ে রেখেছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানকে তারা দামি দিত না। কিন্তু অনেকেই প্রশ্ন করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কি নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল? প্রকৃত অর্থে কি ভারত আমাদের বন্ধু, নাকি বন্ধুত্বের সুযোগ নিয়ে কেবলমাত্র নিজেদের স্বার্থ আদায় ব্যস্ত? অনেক প্রসঙ্গে ভারতের নিরপেক্ষতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই সাথে কিছু ব্যাপারে দৃশ্যমান হয়েছে তাদের চরম স্বার্থপরতা। সব মিলিয়ে ভারত ঠিক কতটা বন্ধুসুলভ আচরণ করছে বাংলাদেশের সাথে? ফারাক্কাবাদ নির্মাণের সিদ্ধান্ত দিয়েই শুরু হয়েছিল ভারতের স্বার্থপরতা। 1970 সালে ফারাক্কাবাদের কাজ শেষ হয় এবং 5 বছর পর 1975 সালে বাংলাদেশ সরকার 10 দিনের জন্য অনুমতি দেয় গঙ্গা থেকে পরীক্ষামূলকভাবে পানি অপসারণ করার জন্য। সেই থেকেই ঝামেলার শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ ভারতকে পানি অপসারণে আর বাধা দিতে পারে না। এ বিষয়টি বাংলাদেশকে জাতিসংঘের সামনে উপস্থাপন করতে হয়। দুই দেশের মধ্যে বৈঠক আর চুক্তি হলেও সেটি রয়ে যায় কাগজে কলমে। ব্যাপারটা এরকম হয়ে যায়, আমি আমার বন্ধুকে টাকা ধার দিলাম, কিন্তু টাকা ধার দেওয়ার পর সে আর ব্যাক দেয় না, আর আমি তাকে ফেরত দেওয়ার জন্য ফোর্সও করতে পারি না। বন্ধুর কাছ থেকে এই টাকা ফেরত নেওয়ার জন্য আমাকে আবার তৃতীয় জনের কাছে যেতে হয়, কিন্তু তারপর এর সমাধান হয় না। এখন বুঝতে পারছেন সে আমার কোন লেভেলের বন্ধু? শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবনগুলো বিপদের মুখে পড়ে যায়। এতে প্রতি বছর বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের শিকার হতে হয়। পরবর্তীতে 2009 সালে সিদ্ধান্ত নেওয়া টিপাই মুখে বাঁধ স্থাপনের কাজ শেষ হলে এর প্রভাবে ফারাক্কাবাদের মতো বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের জনজীবন শেষ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বেশিরভাগ নদনদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারত। ভারত সরকারের পরিকল্পনা ছিল 30টি আন্তর্জাতিক নদী একত্রীকরণের মাধ্যমে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সরবরাহ করা। একই সাথে ভারতের নদী প্রকল্পের উদ্দেশ্য ছিল 34,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ যে মরুভূমি হয়ে যেত তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ মরুভূমি হয়ে যাক কিংবা বরফকুণ্ড, এতে ভারতের কোনো যাই আসে না। তারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে বলিদান দিতে রাজি। এই তো গেল নদী প্রসঙ্গ। এবার আসা যাক বর্ডার প্রসঙ্গে। বিএসএফের গুলিতে আজ পর্যন্ত ঠিক কতজন বাংলাদেশি সীমান্তরক্ষী এবং সাধারণ মানুষ মারা গিয়েছে এর কোনো সঠিক হিসাব নেই। তারা পাখির মতো বাংলাদেশিদের মেরে থাকে, কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকার এই নিয়ে কোনো ফয়সলা করেনি, কিংবা প্রতিকার যে করা দরকার এরকম প্রয়োজনও মনে করেনি। ফ্যালরির কথা তো নিশ্চয় মনে আছে, গুলি ছুড়ে নির্মমভাবে হত্যা করার পর মেয়েটির লাশ ঝুলিয়ে দিয়েছিল সীমান্তের কাঁটাতারের বেড়ায়। সেই ফেলানি হত্যার বিচার হয়েছে, কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি অভিযুক্তদের। সেই মেয়েটিকে হত্যা করেছিল অমিয় ঘোষ নামের বিএসএফ। সেই মেয়েটিকে গুলি করে হত্যা করার পর 5 ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বিএসএফ বেকসুর খালাস পায়। এরপর আর আমার কিছুই বলার নেই, এই ফেলানি মেয়ের কথা তো আমরা ভুলে গিয়েছি। ভারতের বিএসএফ এর গুলিতে ফেলানি নিহত হওয়ার 10 বছর আজ। 10 বছরেও শেষ হয়নি সীমান্তে বিএসএফ এর গুলিতে ফেলানি হত্যার বিচার। কিন্তু প্রতিনিয়ত এইরকম ফেলানি বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মারা যাচ্ছে।
একটি রিপোর্টে বলা হয়েছে, প্রতি ১২ দিনে একজন করে বাংলাদেশে হত্যা করা হয় সীমান্তে। বাংলাদেশিদের হত্যা করা যেন বিএসএফের একটি শখ। ভারতের মিডিয়া, টিভি কিংবা সিনেমাতে বেশিরভাগ সময় বাংলাদেশকে অনেক অপমান করা হয়। তাদের মিডিয়াতে সবসময় বাংলাদেশকে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়। অথচ এমনটাও নয় যে ভারত অনেক উন্নত একটা দেশ এবং বাংলাদেশ তাদের থেকে পিছিয়ে। পরিসংখ্যানে দুই দেশই সমপর্যায়ে রয়েছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। ঠান্ডা মাথায় ভারতের বহু সিনেমাতে বাংলাদেশকে চরম অপমান করা হয়েছে, এমনকি ৭১ মুক্তিযুদ্ধ নিয়েও বিভিন্নভাবে বাংলাদেশকে বিকৃত করা হয়েছে তাদের সিনেমাগুলোতে। কিন্তু তাদের এই অভ্যাস কেন? যদি তারা প্রকৃত আমাদের পরম বন্ধু হয়ে থাকে, বিভিন্নভাবে আমাদের নানা ফোরামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভারতের এমন কিছু ব্যক্তি আসে যাদের কমেন্ট দেখলে মনে হয় বাংলাদেশ পানিতে ভেসে এসেছে, বাংলাদেশের কোনো দামি নেই, তাদের কাছে বাংলাদেশের কোনো সম্মানই নেই, কোনো কারণ ছাড়া এরকম হেয় প্রতিপন্ন করা তাদের কেমন বন্ধুত্বের পরিচয়? বাণিজ্যিক দিক থেকে ভারত বাংলাদেশের সব থেকে বড় অংশীদার হলেও বাংলাদেশের সাথে তাদের রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। আজ পর্যন্ত ভারতের সাথে কোনো বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ অগ্রাধিকার পায়নি। ভারতের বিভিন্ন আরোপিত শর্তের কারণে বাংলাদেশের পণ্য ভারতে সেভাবে রপ্তানি করা হয় না। অথচ বাংলাদেশে ভারতীয় পণ্যের ছয় লাভ, চারিদিকে তাকালে শুধু ভারতীয় পণ্য। ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়িয়ে এবং পণ্যের উপর ধার্যকৃত শর্ত তুলে দিয়ে খুব সহজে তারা বাণিজ্য ঘাটতি কমাতে পারে, কিন্তু তারা এ বিষয়ে কতটুকু আগ্রহী তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের প্রতি ভারতের রয়েছে চরম বৈষম্য। যেমন বাংলাদেশে প্রায় ভারতীয় সব টিভি চ্যানেল চলে, কিন্তু ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই চলে না। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে ভারতের ইস্টা জলসা জি বাংলা চলে, কিন্তু ভারতীয়দের ধরে জিজ্ঞেস করবেন বাংলাদেশে একটা টিভি চ্যানেলের নামও বলতে পারবে না। একই আচরণ দেখা যায় সিনেমাতেও। বাংলাদেশের বিভিন্ন হলে এখন ভারতীয় সিনেমা মুক্তি দেওয়া হয়। যেমন বাংলাদেশে কিছুদিন আগে শাহরুখ খানের জওয়ান সিনেমা ভালো ব্যবসা করেছে, কিন্তু ভারতে কয়টি বাংলাদেশি সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের থেকেও মায়ানমারকে বেশি সাহায্য করে থাকে। মানে জায়গা মতো এসে ভারত মুখ ঘুরিয়ে নেয়। ভারত মুখে মুখে বলে আমি বাংলাদেশের বন্ধু, কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারত মিয়ানমারকে সাপোর্ট করে। এমনটি নয় যে ভারত বাংলাদেশের পরম শত্রু। ভারত বাংলাদেশের উপকার করেছে অতীতে, এখনও সহযোগিতা করছে নানা বিষয়ে, কিন্তু বাস্তবতার নিরীক্ষে বন্ধুত্বের পরিমাপে সেটি কতটা যুক্তিযুক্ত? প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটি দেশ আরেকটি দেশকে সাহায্য সহযোগিতা করবে, এটা স্বাভাবিক। সে হিসেবে ভারতও বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু বন্ধু হিসেবে ভারতের যেগুলো করার কথা সেগুলো ভারত আমলেই নেয় না। যেখানে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, সেখানে ভারতে যেতে হলে কেন ভিসার পেছনে সময় দিতে হয়? ভারতে যেতে হলে ভিসা প্রসেস কেন সহজ করা হয় না? এতে করে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশিদের বিশ্বাস করে না। দেওয়ার বেলাতে ভারতের কিছু দেওয়ার নেই, কিন্তু নেওয়ার বেলাতে দাদাবাবুদের সব কিছু চাই। তাদের ইলিশ চাই, তাদের বন্দর চাই, তাদের রাস্তা চাই, তাদের রেলওয়ে চাই। সম্প্রতি আবার তারা বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায়। বাংলাদেশের বাজারে ভারতীয়দের চাকরি চাই। এদিকে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না, সেখানে ভারতীয় দাদাবাবুরা বাংলাদেশে চাকরি চায়। তাদের আকাশে স্কাই মার্শাল চাই, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মিলিটারি অপারেশন করতে চায়। সব কিছুতে শুধু চাই আর চাই, কিন্তু দেওয়ার বেলায় তারা কি দেয়? দেওয়ার বেলাতে তারা শুধু পচা পেঁয়াজ দেয়। তারা বস্তা পচা পেঁয়াজ বাংলাদেশে পাঠায়, তারা অসময়ে বাংলাদেশে পানি পাঠায় এবং প্রতি সপ্তাহে সীমান্তে একটি করে উপহার দেয়। এত কিছুর পরও একদল পাঁচাটা মানুষ বলবে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক একই মায়ের পেটের দুই ভাইয়ের গল্প। বাংলাদেশ ভারতের সম্পর্ক দেখলে বোঝা যায় যে বন্ধুত্ব রক্ষা করার দায়িত্ব কেবল বাংলাদেশেরই। বাংলাদেশ বন্ধু হিসেবে ভারতকে শুধু দিয়েই যাচ্ছে, কিন্তু তারা সেই অনুযায়ী কিছু পাচ্ছে না। আশা করছি ভিডিও থেকে আপনারা অনেক বিষয়ে পরিষ্কার হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভারত বাংলাদেশ সম্পর্কে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন আর বন্ধুদেরকে নিঃস্বার্থ ভালোবাসার চেষ্টা করবেন।